টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর মানুষের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার তাগিদ দিলেন বিশিষ্টজনরা। আর এজন্য খাদ্য অধিকার আইন প্রণয়ন ও সময় উপযোগী সঠিক পরিকল্পনা গ্রহণের পরামর্শ তাদের। প্রতিবেশী ভারত ও নেপালে এই আইন রয়েছে উল্লেখ করে আলোচকরা বলেন, খাদ্য অধিকার আইন একটি ন্যায্য দাবি। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীতে এক আয়োজনে এসব কথা উঠে আসে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে খাদ্য অধিকার বাংলাদেশ। আলোচনায় উঠে আসে পিছিয়ে পড়া দরিদ্র ও অতিদরিদ্র 3.5 কোটি মানুষের খাদ্য অধিকার নিশ্চিতে মুক্তবাজার অর্থনীতির ভূমিকা। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে খাদ্য অধিকার আইন প্রণয়নের তাগিদ দেন বক্তারা। বলেন, মানুষের খাদ্য অধিকার পূরণের দায়িত্ব রাষ্ট্রের। মুক্তবাজার অর্থনীতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয়ভাবে খাদ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাজারের উপর নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেন তারা। পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে ঠিক করতে হবে, অর্থাৎ তাদের হাতে প্রচুর পরিমাণে চাল ডালের মজুদ থাকতে হবে। যখনই চালের দাম বেড়ে যাবে তখন যাতে তারা সেই বাজারে হস্তক্ষেপ করতে পারে, আর যখনই চালের দাম কমে যাবে তখন যাতে তারা কিনতে পারে। এই জিনিসটা হলো খাদ্য নিরাপত্তার জন্য জরুরি। বক্তারা বলেন, পিছিয়ে পড়া একটি বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে সত্যিকার অর্থে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেরও তাগিদ দেন তারা। সেই সঙ্গে খাদ্য অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি পর্যাপ্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতের দাবি জানান তারা। কর্মসংস্থানের জন্য কাজ করতে হবে, কৃষকের কথা বলেছেন সেটা করতে হবে, কৃষি শ্রমিকের কথা বলতে কাজ করতে হবে, এবং সর্বোপরি সবার যারা পিছিয়ে আছে তাদের খাদ্য নিশ্চিত। খাদ্য শুধু না, আমরা খাদ্য দিয়ে শুরু করেছিলাম কিন্তু আসলে পুষ্টিটা জরুরি, পুষ্টি নিশ্চিত করতে হবে। সকলে মিলে শুধু আইন প্রণয়ন নয়, পরবর্তীতে সেটা যেন বাস্তবায়ন হয়। নিরাপদ খাদ্য, পর্যাপ্ত খাদ্য এবং পুষ্টিকর খাদ্য, এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে আমরা যেন বিষয়টিকে সমাজের প্রতিটি স্তরে নিয়ে যেতে পারি। আবারও সেই কথাটি বলছি, 16 কোটি মানুষ যদি এগিয়ে যেতে চায়, 3.5 কোটি মানুষকে পিছিয়ে রেখে সেটা সম্ভব হবে না। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। হাসান শাব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।